বিসমিল্লাহিরহমানিরহিম। প্রিয় শিক্ষার্থীরা ও সম্মানিত অভিভাবক বৃন্দ, আসসালামু আলাইকুম। দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুল আয়োজিত অনলাইন ক্লাস কার্যক্রমে তোমাদের আবারও সুস্বাগত। আমি সহকারী শিক্ষক শাম্মী আক্তার। আজ ক্লাস টুর ধর্ম ক্লাস নিব, অনলাইন ক্লাসের এটা 7 নম্বর ক্লাস। আশা করছি আল্লাহর রহমতে তোমরা যারা যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তো গত ক্লাসে আমি পড়েছিলাম যে আল্লাহ কে এবং ইসলাম কি। আশা করছি তোমরা সবাই এই দুইটা প্রশ্ন খুব ভালো করে পড়েছো এবং বারবার লিখেছো। আজ আমরা নতুন একটা প্রশ্নে চলে আসি। দেখো এখানে বলা হয়েছে হযরত ইসরাফিল আলাইহিসসালামের কাজ কি। হযরত ইসরাফিল আলাইহিসসালাম আল্লাহর হুকুমে সিংহা নিয়ে আসেন। আল্লাহ হুকুম দেওয়ার সাথে সাথে তিনি সিংহায় ফু দিবেন, তখন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এটি হচ্ছে হযরত ইসরাফিল আলাইহিসসালামের কাজ, তাই না? একে কিয়ামত বলে। তাহলে দেখো এখানে কি বলা হয়েছে, হযরত ইসরাফিল আলাইহিসসালামের কাজ কি। আমি আবারও বলছি, খেয়াল করো, হযরত ইসরাফিল আলাইহিসসালাম আল্লাহর হুকুমে সিংহা নিয়ে আসেন। আল্লাহ হুকুম দেওয়ার সাথে সাথে তিনি সিংহার ফু দিবেন, তখন এ পৃথিবী ধ্বংস হয়ে যাবে। একে কিয়ামত বলে। যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে তখনই তো কিয়ামত হবে, তাই না? কেউ থাকবে না দুনিয়াতে, তখনই কিয়ামত হবে যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তাহলে আমরা আরেকবার পড়ি। দেখো হযরত ইসরাফিল আলাইহিসসালামের কাজ কি। হযরত ইসরাফিল আলাইহিসসালাম আল্লাহর হুকুমে সিংহা নিয়ে আসেন। আল্লাহ হুকুম দেওয়ার সাথে সাথে তিনি সিংহায় ফু দিবেন, তখন এ পৃথিবী ধ্বংস হয়ে যাবে। একে কিয়ামত বলে। আমি পূর্বের ক্লাসে বলেছি, এখনও বলছি, আমরা যে প্রশ্নটা পড়ব সেটা বারবার বারবার পড়ব এবং বারবার লিখব। যতবার পড়ব ততবার লিখব, ঠিক আছে? আমি আজ একটা প্রশ্নই দিব, কারণ এই প্রশ্নটা একটু বড়, যার কারণে তোমাদের পড়তে একটু সমস্যা হবে, আর একটা দিলে অসুবিধা হবে। আমি চাচ্ছি অল্প করে পড়া দিব, কিন্তু যে পড়াটা দিব সেই পড়াটা তোমরা সঙ্গে সঙ্গে শেষ করে ফেলবে, ঠিক আছে? বেশি পড়া দিয়ে, যদি পড়তেই না পারো তাহলে বেশি পড়া দিয়ে কোনো লাভ নেই। অল্প পড়ব, অল্প শিখব, কিন্তু ভালো করে শিখব, ঠিক আছে? তাহলে দেখো হযরত ইসরাফিল আলাইহিসসালামের কাজ কি। হযরত ইসরাফিল আলাইহিসসালাম আল্লাহর হুকুমে সিংহা নিয়ে আসেন। আল্লাহ হুকুম দেওয়ার সাথে সাথে তিনি সিংহায় ফু দিবেন, তখন এ পৃথিবী ধ্বংস হয়ে যাবে। একে কিয়ামত বলে। বুঝতে পেরেছি? আবার বলছি, হযরত ইসরাফিল আলাইহিসসালামের কাজ কি। হযরত ইসরাফিল আলাইহিসসালাম আল্লাহর হুকুমে সিংহা নিয়ে আসেন। আল্লাহ হুকুম দেওয়ার সাথে সাথে তিনি সিংহায় ফু দিবেন, তখন এ পৃথিবী ধ্বংস হয়ে যাবে। একে কিয়ামত বলে। আবার আবার বলি, হযরত ইসরাফিল আলাইহিসসালামের কাজ কি। হযরত ইসরাফিল আলাইহিসসালাম আল্লাহর হুকুমে সিংহা নিয়ে আসেন। আল্লাহ হুকুম দেওয়ার সাথে সাথে তিনি সিংহায় ফু দিবেন, তখন এ পৃথিবী ধ্বংস হয়ে যাবে। একে কিয়ামত বলে। আমার কিন্তু পড়তে পড়তে পড়া মুখস্থ হয়ে গিয়েছে। আশা করব তোমরাও আমার মতো বারবার বারবার পড়বে
এবং লিখবে, ঠিক আছে? আমি আবারও বলছি, হযরত ইসরাফিল আলাইহিস সালামের কাজ কি? হযরত ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে সিংহা নিয়ে আসেন। আল্লাহ হুকুম দেওয়ার সাথে সাথে তিনি সিংহায় ফু দিবেন, তখন এ পৃথিবী ধ্বংস হয়ে যাবে। একে কিয়ামত বলে। আজকে আমি আমার ক্লাস এখানেই শেষ করতে চাচ্ছি। আশা করছি তোমাদের বাড়ির কাজ যেটা থাকবে তোমরা বারবার পড়বা, বারবার লিখবা, এবং তোমাদের কোনো সমস্যা থাকলে আমাকে ইনবক্সে কমেন্ট করবা এবং তোমরা এটা SW করে আমাকে পাঠিয়ে দিবে, ইনশাল্লাহ আমি দেখব। আর তোমরা যারা যেখানেই আছো না কেন, স্বাস্থ্যবিধি মেনে সুস্থ থাকবে এই আশা করে আজকের জন্য আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। ইনশাল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।